সরকারের টাকা তার গুণগত মান দেখেই তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? যদি কিছু ঘটে থাকে এটা রিপেয়ার করে আবার পুনরায় চালু করবা। আর এলাকাবাসীর প্রতি এবং তাহলে যে স্কুলের ম্যানেজিং কমিটি বা অন্যান্য ব্যক্তিবৃন্দ আমাদের যারা দলেও আছে, বিশেষ করে রহিমুল্লাহ সাহ, আপনাদেরকে বলি কন্ট্রাক্টরের কাছে ওই যেন কেউ বিরক্ত না করে, কেউ চাঁদা না চায়, কমিশন না চায়, আপনিও কাজ করবেন যোগাযোগ্য মান রেখে, এবং এলাকার কেউ যেন কন্ট্রাক্টরের কাছে মাল ছেড়ে দাও, কমিশন দাও, এইটা যেন কেউ না করে, এটাও বরখাস্ত করা হবে না, একদম বরখাস্ত করা হবে না, ঠিক আছে? আর আপনাদের এই স্কুলের জন্য যে উন্নয়ন যা করার দরকার, এটা আরেক জিনিসটা সব বলে দিয়ে যাবো, সবাইকে ধন্যবাদ।